ভীষণ একটা সেটাই লাগেজটা আবার যাওয়ারটাও আমাকেই গোছাতে হয়। তারপরে বুঝতে পারছো একটা ভীষণ আনন্দের মধ্যে এরাম করাতে এরাম করা হয়ে যাওয়া, মানে কিরকম একটা অদ্ভুত হয়ে যায় না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের। বোলপুর থেকে ছাড়ে দুপুরবেলা ওখানে গিয়ে পৌঁছবে, হাওড়াতে পৌঁছবে 3:45 ওটাতে আমরা যাবো। তো মোটামুটি 12টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো, ওই যে টোটোর ছেলেটা ওই রাজ ও আসবে, ওর সাথে স্টেশনে যাবো, ওখান থেকে ফিরবো। তারপরে আমাদের আপাতত ব্রেকফাস্ট টেকফাস্ট সেরে নিই, নিয়ে মোটামুটি একদম রেডি ফেডি হবো, এই আর কি প্ল্যানিং। আর কিছুক্ষণ এখানে বারান্দায় এনজয় করে নিই আজকের মতো আর কি। কিছুটা সময় আছে, এখন 8টা বাজে 12টার মধ্যে বেরোবো, কিছুটা সময় তো আছে, কিছুটা সময় এই বারান্দাতেই কাটাতে হবে। না সময় আছে বলতে টুকটাক আবার সব তুলতে তুলতেও হবে, সেগুলোও করতে হবে তার মধ্যে মধ্যে, সেটাও আছে। সবচেয়ে ভালো লাগছে এত মানে বেশ ঝুমিয়ে ঠান্ডাটা আছে, ঠান্ডাটা একদম ঠান্ডার মতো, যেটা লোকে মানে একটা ঠান্ডার সময় একটা ঠান্ডা মানুষের চায় সেটা কিন্তু এখানে সত্যি রয়েছে, সেটা আমাদের ওখানে পাই না। বেশ সুন্দর লাগছে রাত্রিবেলা, মানে কম্বল মুড়ি দিয়ে শুতে ভীষণ আরাম লাগছে, মানে ঠান্ডাটাকে বেশ ভালো মতো এনজয় করা যাচ্ছে। আরো কদিন পর আজকে 6 ডিসেম্বর। দেখো পাহাড় তো ঠান্ডারই জায়গা, সেখানে তো ঠান্ডা থাকে সেটা ঠিকই আছে, কিন্তু বিশেষ করে এই ধরনের জায়গা টাকা গুলো ঠান্ডাটা যখন আসে বেশ ঠান্ডার মজাটা নিতে আরো বেশি যেন ভালো লাগে। আজকে 6 ডিসেম্বর, আর মোটামুটি ধরো আরো 10-15 দিনের পর মানে ক্রিসমাসের টাইমটা, এই সময়টা যারা আসবে তারা আরো আরো ঠান্ডা পাবে, আরো ঠান্ডা পাবে। আর আজকে জানো তো 6 ডিসেম্বর আমাদের একটা ব্যাপার আছে, আজকে আবার মানে এই সময় আমরা বাইরে আছি, আমাদের দুজনের প্রথম দেখা হয়েছিল, মানে দেখা হয়েছিল মানে কথা হয়েছিল 6 ডিসেম্বর, আগে বছর আগে, কত সালে কথা, সেটা 2002 যাই হোক। তারপর একটু ওয়েট করি এখানে বসি আর কি, তারপরে চান ডান করবো, ব্রেকফাস্ট করবো 12টায় বেরোবো আর কি। চলে যাওয়ার পালা, 9:10 ম্যাগি নিয়ে নিলাম চলে যাওয়ার দিন, তো সেভাবে খুব একটা কিছুই মানে মনে লাগে না, ওই আর কি বলি হলো খেলি হলো। 12টা বাজে আমরা রেডি, এই যে টোটো এসে গেছে, রাজ আসতে পারিনি, একজনকে পাঠিয়েছি, একটা ডিউটিতে চলে গেছে, সেই জন্য বাচ্চা ছেলে পুরো, আমি প্রথমে ভাবে যাচ্ছিলাম নিয়ে যেতে পারবে, তো বললো হ্যাঁ একদম এক্সপার্ট। যাই হোক দেখা যাক আমরা যাই, এবারে আমাদের ট্রেন তো দেরি আছে, 1:10-12টা বাজে এখন, ঠিক আছে একটু জ্যামও হচ্ছে, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো স্টেশন, বেশিক্ষণ লাগবে না, গিয়ে ওখানে দাঁড়াবো, আর এখান থেকে আমরা লাঞ্চটা প্যাক করে নিয়েছি, সেটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো। তারপরে চলো আপাতত এগোই, তো এখন বাজে কটা, 12:30 বাজে 12:20 এসে গেছি স্টেশনে, ট্রেনটা এখনো ঢোকেনি, ট্রেন আসছে, গাড়িটা দাঁড়াই একটু কথা বলে নিলাম তোমাদের সাথে, এবার যাই ভেতরে ঢুকি, 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে, 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই, আর ট্রেন ঢুকলে তোমাদেরকে দেখাচ্ছি, ওইটা এখনও ঢোকেনি যা দেখলাম। এসে গেছি স্টেশনে মোটামুটি, এবারের মতো শান্তিনিকেতন ট্রিপ কমপ্লিট, চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে সব আবার দেখাচ্ছি। ট্রেনটা আবার 1 নম্বরে আসছে, ট্রেনটা সাধারণত 3 নম্বরে আসে, হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করলে 1 নম্বরে আসছে, আবার আমরা 3 থেকে 1-এ চলে আসলাম, ট্রেন ঢুকছে অলমোস্ট। ওটা বলতে বলছি ট্রেনে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা সেম, যাওয়ার সময় ডিউটি কোচ ছিল, ফেরার সময় ডিউটি কোচ, এরকম 79-81 এই হচ্ছে সিট নাম্বার, পাশাপাশি ট্রেনটা ব্যাপারটা ভালো বড় রোল, কিন্তু ব্যাপারটা এই ট্রেনটা প্রত্যেকদিনই ঢুকে 3 নম্বর প্ল্যাটফর্ম, আমরা 3 থেকেই ছাড়ে, আমরা প্রথমে 3-এ চলে গেছিলাম,
বিস্কুট বিস্কুট লাভ ঝাপ দিয়ে তিনে গেলাম আবার তারপরে অ্যানাউন্স করছি এক নম্বরে ঢুকবো আবার এলাম এক নম্বরে মানে একটা মোটামুটি দু সাতটা হয়ে গেল এইটা সিরিয়াসলি সিট গেছে টয়লেটে আপাতত কিছুক্ষণের প্রতীক্ষা তারপরেই রিটার্ন জার্নি শুরু সঠিক সময় 1:10 আমাদের একটু ছাড়লো হাওড়ার উদ্দেশ্যে আমাদের ঘরে ফেরার যাত্রা শুরু কোথাও আসার সময় ট্রেনটা যখন ছাড়ে তখন যে আনন্দের একটা অদ্ভুত মুহূর্ত হয় আর ফেরার সময় ঠিকঠাক মুহূর্তটা হয় একটা কষ্টের মুহূর্ত হয় কিছু করার নেই এটাই সিস্টেম এটাই দুনিয়ার নিয়ম আর কি চলো নতুন থাকি হাওড়ার উদ্দেশ্যে কিন্তু স্ক্রিনে আর খুব একটা কিছু দেখার নেই আমি তো শেয়ার করে দিচ্ছি আসার সময় তো এবার আমাদের লাঞ্চ প্ল্যানগুলো করে দিতে হবে হোটেল থেকে নিয়ে এসেটাই বেটার অপশন আগেরবারে যখন আমরা এসেছিলাম ওরা বলছে যে খাওয়াটা ঠিকঠাক ছিল না হোটেল থেকে নিয়ে এসেছি আর ওরা বললো পার্সেল করে আসবে ঘুমের কয়লা করে গড়েও দিয়েছে আরামসে বসে খেয়ে নেওয়া যাবে ট্রেন মোটামুটি ঘুষ করা বস করি একটা বেজে গেছে মানে খুব মারা নষ্ট হয়ে যেতে পারে ট্রেন বর্ধমান ঢুকলো 2:10 এখন টাইম 2:05 টাইম ছিল 5 মিনিট মতো লেট আছে আশা করি হাওড়াতে স্কুল টাইম এরা 3:40 তার মধ্যেই ঢুকবে লেট হবে না প্রায় 20 মিনিট হয়ে গেল গুড়াপ স্টেশনে দাঁড়িয়ে আছি কী হয়েছে যাই না ট্রেন গুড়াপ স্টেশনে ঢুকে দাঁড়িয়েই আছে এখানে তো এমনিতে এখানে কোনো অফিসিয়াল হল্ট নেই বাট 20 মিনিট হয়ে গেলে গুড়াপে দাঁড়িয়েই আছে কোনো নরমচরণ নেই জানি না কী হবে 3:40 টাইম ছিল হাওড়া ঢোকা সেটা এখন দেখাচ্ছে 4:15 দেখা যাক এখান থেকে ছাড়লে বুঝতে পারবো যেটা আদৌ টাইমে ঢুকছে কি ঢুকবে না প্রায় আধ ঘন্টা ঘুরাতে দাঁড়ানোর পর ছাড়লো অবশেষে মনে হচ্ছে আধ ঘন্টা কিন্তু লেট হবে হাওড়া পৌঁছাতে যদি পিক আপ হয় ভালো কথা আমারও মোটামুটি 4:15 দেখাচ্ছে যেরকম টাইম বললাম 4:15 যাবো এই কটাই ঢুকে ট্রেন গুড়াপ ছেড়ে বেরোলো বেরিয়ে আবার এসে দাঁড়িয়ে পড়ছে বীরভূম স্টেশনে মানে এখানে তো দাঁড়ানোর কোনো ব্যাপার নেই স্টেশনে ঠিক দাঁড়ায় একটু এগিয়ে এসে দাঁড়িয়েছে তো এখনই বাজে 3:40 হাওড়াতে ঢুকে যাওয়ার কথা কারণ হাওড়া দেখাচ্ছে 4:25 কেউ যায় না এত ঝোলাচ্ছে কেন এখানটা বুঝতে পারছি না মানে অনেকক্ষণ এখানেও প্রায় 10 মিনিট হয়ে গেলো দাঁড়িয়েছে অলরেডি 3:40 হাওড়া কখন ঢুকবে কে জানে 4:25 তো ঢুকবে বলে মনে হচ্ছে না যা দেখাচ্ছে আরও দেরি হয়ে যাচ্ছে অনেকটা লেট হয়ে গেলো আজকে দেখা যাক আলটিমেটলি ফাইনালি হাওড়া কখন পৌঁছোয় অবশেষে শান্তিনিকেতন এক্সপ্রেস 3:40 জায়গায় বিকেল 5টার সময় মানে 1:20 লেট করে হাওড়া স্টেশনে এসে পৌঁছলো এর সাথে সাথে শেষ হলো আমাদের এবারের মতো শান্তিনিকেতন ভ্রমণ আমরা বাইরে এসে গাড়ি করে বাড়ি ফেরার পথ ধরলাম এখন বাজে 7:30 আমরা এসে ফ্রেশ ট্রেশ হই চা নিয়ে বসে মানে এক্ষুনি আসিনি এসছি কটা 6:30 না 6:30 এসছি 1 ঘন্টা লাগলো আমার সব রেডি কদি বুঝতেই তো পারছো কোথাও মানে 4:30-5টার মধ্যে ঢুকে যাওয়ার কথা 3:40 ট্রেন ঢুকলো 5:05 এই কখনো এরকম হয় না যাই না কেন আজকে কি সমস্যা ছিল কি জানে ট্রেনের বেকার ভেবে লাভ নেই ও হামেশাই টুকুরটাকুর হয়েই থাকে ও কি আর করা যাবে হলে আমাদের তো কারণ হাতে নেই ব্যাপারটা যাই হোক ফিরে এসে তো আর ভালো লাগে না আজকে আর এখন রাত্রিবেলা এখন রান্না বান্নার ব্যাপার নেই চা খাওয়া হচ্ছে আর রাত্রিবেলা ওই তরকারুটি খাবো না আসলে এসে অনেক কাজ টাজ থাকে সবচেয়ে বড় কাজ যেটা হলো সেটা হলো ফ্রিজটা ফ্রিজটা বন্ধ করে যাওয়ার পুরো গন্ধ হয়ে যায় এবার সেই ফ্রিজটাকে খুলে রেখে বেশ কিছুক্ষণ তারপর তাকে পরিষ্কার করা এ করা টুকুর টাকুর প্রচুরই কাজ থাকে আবার আবার রান্নাঘরে ঢুকে গেলে আবার মুশকিল তার রাত্রে আমি বলেছি তরকারুটি খেয়ে নাও কাল থেকে আবার শুরু হবে রান্না টান্না যথারীতি কলকাতায় এসে গরম লাগছে কিন্তু হ্যাঁ সত্যি কথা যথারীতি গরম লাগছে
ঘরের মধ্যে সব বন্ধ করে গায়ে জ্যাকেট পরে কম্বল গায়ে দিয়ে বসেছিলাম, আজকে সকালবেলা মুখ দিয়ে ধোঁয়াও বেরোচ্ছে এমন এতটাই ঠান্ডা ছিল। এখানে শীতকাল হচ্ছে আর এবার খুলেও রাখতে পারছি না, প্রচন্ড মশার উপদ্রব বেড়ে যাবে। তাহলে মানে যে একটুখানি একটা জানলা বা একটা কিছু একটু হালকা খুলে রাখবো সেটাও করতে পারছি না, সব মিলিয়ে হয়েছে জ্বালা আর কি বলবো। তাই মোটামুটি ভাবে চাটা খেয়ে তরকাটা বলবো, যদি দিয়ে যায় ভালো কথা, না তো গিয়ে নিয়ে আসতে হবে। এখন বেরোতে মনে হবে, কারণ একটা দুটো জিনিস নিতেই হবে, যেটা রাত্রিবেলা খাওয়া তরকার সাথে ভুজিয়া খাওয়া লাগে, ডিম ফিমগুলো নিতে, কারণ আমরা তো রেখে যাই না, কারণ ডিম যেহেতু ফ্রিজ বন্ধ করা থাকে। হ্যাঁ আমার তো ফ্রিজটা যদি বন্ধ করে যাই সেই জন্য মানে এসে আর সেগুলো টুকটাক হয়তো পেঁয়াজ আদা রসুনটা থেকে যায়, ওটা সহজে নষ্ট হয় না, কিন্তু বাকি জিনিস তো খুব একটা রেখে যাওয়া হয় না, সেই জন্য আসলে তখন টুকুটাকু নিতেই হয়। তো এই মোটামুটি আমাদের আজকে সকাল থেকে আন্তনিকান থেকে ফেরা অবধি বাড়ি যা যা করলাম সবটাই তোমার সাথে শেয়ার করলাম। আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা।